नारे तकबीर, अरे जोरे तकबीर दें ना, नारे तकबीर, अरे वो दिके ताकचन कानो, ये दिके ताकन हुजूर ते स्टेज आसेन, अपना रे ये दिके आसेन, है उठ बैन ना बाबा, डिस्टर्ब हो बे, आशा रोशनीदा हो बे, उठ बैन ना बाबा, अपना जाइगा नहीं बोशे दान, जाइगा नहीं बोशे दान, वैसी समय नष्ट हो बे ना, हुजूर ऐसे कहतेन, बुझे बच्चन, उनार संगे आरो भीआईपी रा आचेन, सबाई मिले बसे जान नारे तकबीर मन खुले तकबीर दें नारे तकबीर ए जायगा छेड़े दें गाड़ी आसते दें नारे तकबीर आर एकटु जोरे तकबीर दें नारे तकबीर औलादे मुजद्दुज्जामान औलादे मुजद्दुज्जामान नारे तकबीर सिलसिलाए हक मुजद्दुज्जामान सिलसिलाए अबू बकर सिद्दीक नारे तकबीर आस्ते दान आस्ते दान सामने जाम करबें ना सामने भीड़ करबें ना आस्ते दान हुजूर के आस्ते दान ए साइडे जायगा दें সবাই উঠে দাঁড়ান সম্মান অর্থে সবাই উঠে দাঁড়ান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সাহেব জাদা আওলাদে মুজাদ্দুদুজ্জামান নারে তাকবীর أشهد أن لا إله إلا الله روح الاستر سكولر فيو إسلام كي يوتيوب چنل يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लवाला এই যে আপনারা দরুদ শরীফ পড়ছেন দরুদ শরীফের মধ্যে কোনো মহাব্বত আছে বলে আমার মনে হচ্ছে না কোনো জোশ আছে বলে মনে হচ্ছে না আপনাদের জোশটা এখনি বেড়ে যাবে মহাব্বত ভালোবাসাটা এখনি বেড়ে যাবে ইনশাআল্লাহ মনে রাখবেন আমার আল্লাহ স্বয়ং নিজে বলছেন আল্লাহ আমাদের অর্ডার করেছেন নামাজের জন্য কিসের জন্য কথা বলুন কিন্তু আপনাদের কি জানা আছে আমার আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ আমাদের হুকুম করেছেন অর্ডার দিয়েছেন রোজা রাখার জন্য কিসের জন্য কথা বলুন কিন্তু আপনাদের কি জানা আছে আল্লাহ নিজে রোজা রাখেন আল্লাহ হজ করতে বললেন আমাদের হুকুম করলেন কিন্তু আল্লাহ নিজে হজ করে নাই আল্লাহ যাকাত দিতে বললেন ধনীদের কিন্তু আল্লাহ নিজে যাকাত দেয় না তাহলে আমরা কি যারা গুয়ারে মুসলমান মূর্খ জাহেল অজ্ঞ মুসলমান তাহলে আমরা যারা মূর্খ তারা কি ভেবে নেব তা আল্লাহ যখন করে নাই আমরাও কি করব না এই ভাবনা চিন্তাটা মূর্খদের মধ্যে আসতে পারে জাহেলদের মধ্যে আপনাকে আমাকে আল্লাহর হুকুম পালন করতে হবে কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদের অর্ডার করার আগে হুকুম দিবার আগে আমার আল্লাহ নিজে পালন করেছেন নিজে করেছেন তারপরে আমাদের বলেছেন ان الله وملائكته يصلون على النبي আল্লাহ বলছেন আমি এবং আমার মালাইকা ফেরেশতারা আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধুর উপর দরুদ পাঠ করে থাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি অসল্লিমু তসলিম আয় আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ তোমরাও আমার হাবিবের ওপরে দরুদ শরীফ পাঠ করো নামাজ রোজা হজ যাকাত দরুদ শরীফ যখন আমরা আল্লাহর নবীর ওপরে একবার দরুদ শরীফ আল্লাহর বান্দা বান্দি পড়বে যে বান্দি আল্লাহর হাবিবের ওপরে একবার দরুদ শরীফ পাঠ করবে ওই বান্দা বান্দির ওপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যান আল্লাহ এত খুশি হয়ে যান কারণটা কি খুশি হওয়ার কারণটা কি কারণ একটাই আমার হাবিব আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ছে আল্লাহ খুশি হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দশটা গুনাহ মাফ করে দেয় আল্লাহ বলছেন না আমার হাবিবের ওপর দশটা দরুদ শরীফ পড়েছিস তোদের দশটা গুনাহ আমি মাফ করে দিয়ে আমি আল্লাহ অতটা খুশি হতে পারলাম না আমি আল্লাহ আরও খুশি হব দশটা গুনাহ মাফ করার পরে দশটা নেকি দান করে দিয়ে বল সুবহানাল্লাহ মুহাম্মদ কারো মুখে আওয়াজ আছে মুহাম্মদ 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 কবার পড়লাম পাঁচবার খুদার কসম আল্লাহর কথা মিথ্যে হয় এটা জোরে বলবেন তো পাঁচবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটু একটা দরুদ
যখন দরুদটা পড়লাম আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চাশটা গুণা মাফ করে দিলেন। শুধু পঞ্চাশটা গুণা নয়, পঞ্চাশটা গুণা মাফ করে দিয়ে পঞ্চাশটা নেকিও আল্লাহ আমাদের দান করলেন। অতএব রসুলের ওপরে দরুদ শরীফ মহাপদেশ পড়বেন, আল্লাহুম্মা ইমদাদ যারা কিজিয়ে, ইমদাদ যারা কিজিয়ে, হালিমাকে দুলারে, উম্মত কি জো কস্তি হ্যায় মুহাম্মদ কে হওয়ালে, আল্লাহুম্মা ইমদাদ যারা কিজিয়ে, হালিমাকে দুলারে, উম্মত কি জো কস্তি হ্যায় মুহাম্মদ কে হওয়ালে, মাই হু গুনাহগার মুঝে নাজ হ্যায় উন পর, মাই হু গুনাহগার মুঝে নাজ হ্যায় উন পর, আয়েঙ্গে মদদ কো মেরি আওয়াজ সুনকর, আল্লাহুম্মা ওয়ালা আলে হর শখস কয়ামত মে পরিশান রহেগা, হর শখস কয়ামত মে পরিশান রহেগা, রো রো কে হর এক শখস মুহাম্মদ সে কহেগা, হর নবীও মে হ্যায়, হর নবীও মে হ্যায় শান মুহাম্মদ কে নিরালে, উম্মত কি জো কস্তি হ্যায় মুহাম্মদ কে হওয়ালে, আল্লাহুম্মা ওয়ালা আলে পিয়ারে হাজির মাইলেস উপস্থিত আমার ভাইজানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি, আমার আল্লাহওয়ালা ভাইরা, পর্দা দাঁড়ালেন আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি রব্বুল আলামিন, দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে, দয়া করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খানে মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ
বুঝে নেবার জিনিস বুঝে নেবার চেষ্টা করবেন। আকেল মন কোলে ইশারাই কাফি। পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন, পীরের আওলাদ হিসাবে আমি আপনাদের কাছে এসেছি, আর পীরের আওলাদ হিসাবে আমি আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, শুধু আজকে সারা রাত নয়, আপনারা সারা সপ্তাহ যদি ওয়াজ শুনেন, সারা মাস যদি ওয়াজ শুনেন, সারা বছর যদি আপনারা ওয়াজ শুনেন, সারা জীবন যদি আপনারা ওয়াজ শুনেন, খুদার কসম কোনো লাভ হবে না, হবে না, হবে না। সারা জীবন নয়, সারা বছর নয়, মাস নয়, সপ্তাহ নয়, রাত নয়, দু ঘন্টা ওয়াজ শুনুন, এক ঘন্টা ওয়াজ শুনুন, আধা ঘন্টা ওয়াজ শুনুন, আমল করুন, আমল করুন, আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ। আর সারা জীবন যদি ওয়াজ শুনেন, আমল না করেন, কোনো লাভ হবে না। আমি আপনাদের এখানে কয়েক বছর আগে এসেছিলাম, আল্লাহ এ বছরে নিয়ে এসেছেন, আপনারা অনেকে অবগত আছেন, আপনারা জানা আছে, অনেকের হয়তো অনেকে জানেন না। আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই, প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি, এটা আমার স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার, আপনারা যে যেমন ভাবে নেবেন। ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নয়, অহংকার করে নয়। মনে রাখবেন, যাদের মধ্যে, যাদের মাঝে, যাদের ভিতরে, সে পীর সাহেব হোক, পীর সাহেবের ছেলে হোক, হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুবাল্লিগ সাহেব হোক, সে যে লাট সাহেবই হোক না কেন, যাদের ভিতরে, যাদের মধ্যে সর্ষে পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, তার ঠিকানা হবে জাহান্নামা, জাহান্নামা, জাহান্নামা। তাই আল্লাহ শুকর করে বলছি, আপনাদের দুয়াই, আপনাদের মা বাবের দুয়াই, আল্লাহ তাআলা আমাকে শুধু বাংলায় ঘোরাইনি, সারা ভারতবর্ষের এমন একটা কোনো জায়গার নাম আপনারা আমাকে বলুন, সেই জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যায়নি বলে আমার জানা নাই। হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, এলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনউ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, মুরাদাবাদ, কটা রাজ্যের নাম বলবো, আল্লাহ নিয়ে গেছেন। আপনাদের দুয়াই, আপনাদের মা বাবের দুয়াই, এ ভারতের কথা বললাম, ভারতের বাইরে পৃথিবীর অনেক দেশে নিয়ে গেছেন, দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ। আল্লাহ আপনাদের সকলের দুয়াই, সকলের মা বাবের দুয়াই, আমার রসুল পাকের কদম রসিলায় পীর মোর্শেদের দুয়াই,
আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, সাতবার মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে গিয়েছিলেন। এই যে হাত দুটো দেখছেন, এই হাত দুটো দেখছেন, এই দুটো হাত দিয়ে আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফে বারে বার বুলিয়েছি। এই হাত দুটো দেখছেন আমার রসুল পাকে রওজা মোবারকের সম্মুখে দাঁড়িয়ে আমার রসুলকে ওসিলা করে এই হাত বারে বার আল্লাহ তাআলার দরবারে তুলেছি। এই যে মুখটা দেখছেন কাবা শরীফের কোনায় একটা পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, যে পাথরটাই চুমু খাবার জন্য কত মানুষের জীবন চলে গেছে। আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের কোনায় একটা পাথর আছে, পাথরটার নাম কি বললাম? হাজরে আসওয়াদ। ওই পাথরটার কাছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আপনারা শুনছেন তো সকলে, দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরটাকে উদ্দেশ্য করে, ওই পাথরটাকে লক্ষ্য করে কি বলছে? এ পাথর, এ পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিমত নাই, তবে পাথর শোন, আমি ওমর বলি শোন, এই পৃথিবীতে আল্লাহ যত পাথর পাঠিয়েছে পৃথিবীর জমিনে, মূল্যবান মূল্যবান পাথর, মূল্যবান মূল্যবান পাথর, হীরা মণি মুক্তা চুনি পান্না, আল্লাহ সবচেয়ে সম্মান, সবচেয়ে ইজ্জত, সবচেয়ে মূল্য আল্লাহ তোকে দান করে দিয়েছে। জোরে বলুন, কারণ এত ইজ্জত তোকে আল্লাহ কেন দিল? আমার নবী, আমাদের সকলের নবী, নূর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু তোকে চুমা খেয়ে নিয়েছে। জোরে বলুন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর থেকে বলছে আয় আমার রসুল তোকে চুমা দিয়েছে, আমি ওমরও তোকে একটা চুমা দিয়ে ধন্য হয়ে যাই। আমি যখন জীবনের প্রথম হজ পাকে গিয়েছিলাম আমার বয়স ছিল 26, আজকে আমার বয়স 49। 26 বছর বয়সে একটা দুর্দান্ত ছিলাম, খুব ছটফট ছিলাম। বিশ্বাস করুন, মসজিদুল হারাম, আল্লাহর বাইতুল্লাহ, কাবা শরীফের সম্মুখে প্রত্যেক ওয়াক্তে জামাতে নামাজ পড়তাম। আর আমার জামাতে নামাজ পড়ার পরে একটাই লক্ষ্য থাকত, আমার রসুল যে জায়গায় চুমা দিয়েছে হাজরে আসওয়াদ, আমি সেই জায়গায় চুমা দেব। এমন একটা ওয়াক্ত নাই আমি চুমা দিনি, এই মুখটা দিয়ে কয়েকশো বার আল্লাহ আমাকে চুমা দিয়েছেন। আমি ফুরফুরা শরীফের জমিন থেকে এসেছি, আমি আপনাদের কিভাবে ওয়াজ শুনিয়ে খুশি করতে পারবো আমি জানি না, আমি জানি না।
তো আপনাদের কাছ থেকে ফুরফুরা জমিন থেকে দাদা হুজুরের বংশের একটা ওলাদ হিসেবে আপনাদের কাছে এসে আপনাদের আমি একটাই জিনিস দিতে পারি, আপনারা নেবেন? যা নিতে তার হাত তুলে দেখান, বড় জিনিস দেবো আজকে আপনাদের, হাত নাবান। একটাই জিনিস দিতে পারি, যে হাত দিয়ে আল্লাহর কাবা শরীফে বুলাতাম, রসুল পাকের দরবারে সম্মুখে রসুলকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলতাম, যে মুখে আল্লাহকে বলতাম, সেই হাত দিয়ে সেই মুখ দিয়ে আল্লাহ তাআলার দরবারে একটাই ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন। আমার রসুল পাকের দরবারে আল্লাহ যাবার তৌফিক দান করে, বলুন আমিন, এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমি আমরা যারা আমি এবং আমরা যারা হজ করেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আর একবার করে যেন কবুল করে নেয়, বলুন আমিন। যে কথাটা বলতে চাইছি, আপনারা বয়স্ক মুরব্বী জোয়ান যুব ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন, বয়স্ক বয়স্ক মুরব্বী মুরব্বী আমার ভাইজানেরা বসে আছেন, আমি আমরা কিছু ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে একটু ইজাজত দেন, একটু অর্ডার দেন, হুকুম দেন, বসতে পারি? হাতটা তুলে সকলে ইশারা করুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, আমি আপনাদের কাছ থেকে ইজাজত চাইতাম না, আমি আপনাদের কাছ থেকে হুকুম চাইতাম না, অর্ডার চাইতাম না, আমি চাইতে বাধ্য, আমি চাইতে বাধ্য, কারণ আমি এবং আমরা সকলে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কি জোরে বলুন উম্মত। মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দিন ইসলামের আলো সারা পৃথিবীতে ছড়াইলে, ঠিক বলছিলাম ভুল? জোরে বলেন। এর পরেরটা মনে রাখবেন, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে। আবার বলছি, এখানে অনেক আলেম ওলামা বসে আছে, যদি আমি ভুল বলি মায়ের লাল থাকেন উঠে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন। ফের বলছি, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে। তবে হ্যাঁ, নামাজ আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমার বাবার 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 বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মুসলমান ভাইদের বলছি, আপনাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনাদের বাবার বাবার বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনী ব্যক্তিদের হজ করতে হবে, ধনী ব্যক্তিদের যাকাত দিতে হবে, কারণ এইটা আল্লাহর হুকুম। জোরে বলুন, কার হুকুম? এটা জোরে বলুন,
এটা আল্লাহর হুকুম পালন করতে হবে কিন্তু মনে রাখবেন ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রোশনি সারা পৃথিবীতে জ্বলছে 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 ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে একমাত্র আমার রাসূল পাকের আদর্শ দ্বারাই বল সুবহানাল্লাহ জোরে বলুন ঠিক বললাম না ভুল জোরে বলুন ঠিক না ভুল আসুন ওয়াজ কি ওয়াজ শুনবেন কি ওয়াজ আপনাদের শোনাবো শুধু হুজুর ওয়াজ করুন ওয়াজ খুব ভালো লাগছে হুজুর ওয়াজ করুন ওয়াজ খুব টেস্ট লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু আমল আমল আমলটা ভালো লাগে না আসুন আমার হিন্দু ভাইয়ের আমার বক্তব্য শুনছেন আমার মুসলমান ভাইয়ের আমার বক্তব্য শুনছেন আমি কোন জাতিকে সর্ষে পরিমাণ আঘাত দিতে রাজি নয় কারণ এ আদর্শ আমার রসুল শিখিয়েছেন মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না ঠিক না ভুল এ কথা বলছেন না কেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে জোরে বলুন এ তেলমেকিয়ে কথা বলছিল সত্যকার কথা বলছি বলেন তেলমেকিয়ে বলছিল সত্যকার কথা বলছি আমার এখানে যদি হিন্দু ভাই তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই আমার হিন্দু ভাই আমি একটু আপনাকে জিজ্ঞাসা করি আপনি বলুন তো আপনার ধর্মটা কেমন আপনার ধর্ম সম্পর্কে একটু বলুন তো আমার হিন্দু ভাইটা এক বাক্যে জবাব দেবে আমার ধর্ম আমার কাছে মহান যদি কোনো হিন্দু ভাই এই কথাটা বলে এ মুসলমান ভাই আমি তোমাদের কাছে আমি আপনাদের কাছে প্রশ্ন করি এতে আপনাদের কোনো অসুবিধা আছে কথা আপনার বুবা নাকি যদি কোনো হিন্দু ভাই বলে আমার ধর্ম আমার কাছে মহান এতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে থাকতে পারে পারে না কারণ তার ধর্ম তার কাছে তো মহানই খ্রিস্টান ভাই আমার শিখ ভাই আমার ইহুদি ভাই বলো তোমাদের ধর্ম সম্পর্কে বলো প্রত্যেকটা জাতি বলছে আমার ধর্ম শিখ বলছে আমার ধর্ম আমার কাছে মহান খ্রিস্টান বলছে আমার ধর্ম আমার কাছে মহান ইহুদি বলছে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে আপনাদের কেন আপত্তি থাকতে পারে এ কথা বলছেন বুঝলেন পারে বলুন প্রত্যেক ধর্মের মানুষের কাছে তাদের ধর্মটা মহান বলতেই পারে এবার হাজার হাজার মুসলমান ভাইয়েরা আপনারা এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন আমার প্রশ্নের উত্তর দেন তো দেখি আমাদের ধর্মটা কি আমাদের কাছে আমাদের ধর্মটা আমাদের কাছে কি জোরে বলুন আরো জোরে বলুন না লাট সাহেব না আমাদের ধর্ম আমাদের ধর্ম মহান এইটা আপনার আমার না বললো চলে মহান তো বলবই কিন্তু না বললো বললাম চলে কারণ এই ধর্মের সার্টিফিকেট
কোন নবী দায়ী নেই, কোন সাহাবা দায়ী নেই, কোন ফেরেশতা দায়ী নেই, কোন পীর পয়গম্বর দায়ী নেই, কোন মুফতি দায়ী নেই, কোন আলেম ওলামা দায়ী নেই, কোন ইমাম দায়ী নেই, কোন মুবাল্লিগ দায়ী নেই। এই ধর্মের সার্টিফিকেট, এই ধর্মের সার্টিফিকেট আপনার আমার সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কাছে আমার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। বল সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? আসুন, ওয়াজ শুধু ওয়াজ শুনলে হবে না, কেন আমি যেখানে জলসায় যাই না ওখানে ওখানে নিয়ে তো ভয় খাই, কি হবে বাবা, কি তহবিল এসে গেল, কি হবে, ভয় খাবার কোনো কারণ নাই। আমি শুরুতেই বলেছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারে না। আজকে এই জলসাটা কায়েম করা হয়েছে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, ইয়াদ করে। সোনাখালী বাজার কেন্দ্রীয় জলসা কমিটির উদ্যোগ এই জলসা, মাশাআল্লাহ। দোয়া করি, জীবনে আসতে পারি আর নাই পারি, দোয়া করি এই জলসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেয়। বলুন আমিন। এটা জোরে বলুন, শুধু কবুল নাই, শুধু কবুল নয়, এই জলসাটাকে আল্লাহ কবুল করে নিয়ে প্রত্যেকটা শ্রোতাকে আল্লাহ আখেরাতের জন্য যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। আর জোরে বলুন, আসুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে আজ থেকে কিছু কম বেশি 1400 বৎসর আগে পাঠালেন, ঠিক হবে? ঠিক আপনার আমার দিকে মুনায়াত করে দেবো, এই মুনায়াত করবো। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবার আগে, আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবার আগে এই পৃথিবীর জমিনে 1,24,000, 2,24,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠালেন। এই নবীকে পাঠাবার আগে আল্লাহ তাআলা 1,24,000, 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাঠালেন। সবার শেষে, সবার শেষে আল্লাহ তাআলা আমার নবী, আমাদের সকলের নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠালেন। ও ভাই জানেরা, মনোযোগ দিয়ে শুনুন, শুনুন, আল্লাহ তাআলা যখন আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, এই পৃথিবীর হালটা কেমন ছিল, অবস্থাটা কেমন ছিল, পৃথিবীর অবস্থাটা ছিল অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আইয়ামে জাহালিয়াতের সময় ছিল, বর্বরতার সময় ছিল, যে সময় আল্লাহর নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সেই সময় বাপ তার মেয়ের সঙ্গে জিনা করত, ভাই তার বোনের সঙ্গে জিনা করত, ছেলে মায়ের সঙ্গে জিনা করত। এত কঠিন সময়
আল্লাহ তাআলা আমাদের নবীকে এই অন্ধকার যুগে নূর ওয়ালা নূর নবী করে পাঠিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, আজকে আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, পৃথিবীতে আজকে নারী জাতিরা, মহিলারা, মেয়েরা আজকে পৃথিবীতে বেঁচে আছে, আপনার আমার মা বোন আজকে পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর ওসিলা একমাত্র আমার নবী, আপনার নবী, দয়ার নবী বোন সুবহানাল্লাহ। আইয়ামে জাহালিয়াতের সময়টা কেমন ছিল, অন্ধকার সময়টা কেমন ছিল, স্ত্রীর পেটে বাচ্চা, নমাস হয়ে গেছে, দশ মাস হয়ে গেছে, স্ত্রীর পেটে বাচ্চা ভনিষ্ঠ হয়েছে, ঘরে ঘরে ভনিষ্ঠ হয়েছে, স্বামীর কাছে খবর যাচ্ছে, শুনেছ? বলে কি, তোমার বাচ্চা হয়েছে, বাড়িতে যাও দেখো, তোমার স্ত্রীর বাচ্চা হয়েছে, দেখো। সে যত মূল্যবান কাজ করুক না কেন, যখন কানের মধ্যে আওয়াজ যাবে স্ত্রী ভনিষ্ঠ হয়েছে, বাচ্চা হয়েছে, যত মূল্যবান কাজ থাকুক না কেন, সব ফেলে দিয়ে বাড়ির মধ্যে ঢুকত, ঘরের মধ্যে ঢুকত, ঢুকে কি দেখত, স্ত্রী ওই পুতুল মার্কা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোলের কাছে, কোলের কাছে টেনে শুয়ে আছে। স্বামী আস্তে আস্তে ঘরে ঢুকে, স্বামী আস্তে আস্তে ঘরে ঢুকে বউয়ের মুখের দিকে তাকানো না, অন্য কারো মুখের দিকে তাকাতো না, ওই বাচ্চা শিশুটার দিকে তাকিয়ে একবার শুধু লক্ষ্য করত, ছেলে হয়েছে না মেয়ে, ছেলে না মেয়ে। যখনই দেখেছে মেয়ে সন্তান হয়েছে, ওই বাপ, ওই বাপ নিষ্ঠুর বাপ, মায়ের কোল থেকে বাচ্চা শিশুটার পাটা ধরে টেনে বের করে নিয়ে মায়ের সামনে আছড়ে আছড়ে মারে, মেয়ে সন্তান হয়েছে, বাপ গেছে ঘরের মধ্যে ঢুকে দেখছে মেয়ে সন্তান হয়েছে, বাপ কি করে, ওই মেয়েটার কাছে গিয়ে, বাচ্চা শিশুটার কাছে গিয়ে গলাটা ধরে টিপে মারে। আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়াতের সময় ছিল, খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন, 63টা বছর দীন প্রচার করলেন, ইসলাম প্রচার করলেন, মানবতার কথা প্রচার করলেন, মানুষকে ভালোবাসার কথা প্রচার করলেন, ইসলামের প্রচার করতে 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 আমাদের নবীকে কত না মার খেতে হয়েছে, 63টা বছর কত না মার খেতে হয়েছে, কত না লাঞ্ছিত হতে হয়েছে, কত না বঞ্চিত হতে হয়েছে। তাকান, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, তায়েবের ময়দানটা, তায়েবের ময়দানের দিকে তাকালে খুদার কসম বলছি, কলেজাটা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে। ওহুদের ময়দানের দিকে তাকালে কলেজাটা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে। বদরের ময়দানের দিকে তাকালে কলেজা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী আমার গোসল করছেন, গোসল করছেন। আমাদের সকলের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে উদ্দেশ্য করে বলেন, আয় আল্লাহর দোস্ত নবী,
বিয়াদবি মাফ করুন, বিয়াদবি মাফ করুন। আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার এই গোসল করার সময় তোমার কি এমন মনে পড়ল, কি এমন কথা মনে পড়ল? তুমি আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাও, বলছো হুজুর বিয়াদবি মাফ করুন, মাফ করুন। হুজুর আপনি গোসল করছেন, আপনার গোটা শরীরটা ছোট্ট ছোট্ট কালো কালো দাগ হয়ে গেছে। হুজুর আমি আপনাকে অন্য কোনো কথা জিজ্ঞাসা করতে চাই না। হুজুর আপনার ছোট্টবেলায় কি পক্স হয়েছিল? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মুবারকটা মলিন হয়ে গেল, শুকিয়ে গেল। আল্লাহর নবীর দুই চোখের কোণা থেকে টপ 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 করে পানি পড়তে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি আমাকে এই প্রশ্ন কেন এখন করলে, এ কথাটা কেন এখন জিজ্ঞাসা করলে? আয়েশা রে, এ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার তায়েফের কথা মনে পড়ে যায়। এ আয়েশা, এ আয়েশা, আমি ইসলাম প্রচার করতে গিয়ে, দীন প্রচার করতে গিয়ে, মানবতার কথা বলতে গিয়ে তায়েফবাসীরা, তায়েফবাসীরা আমাকে এত মার, এত মার, এত মার মেরেছিল। আয়েশারে সেই পাথরের আঘাতের ঘা আমার শরীরের মধ্যে লেগে আছে। ও ভাই জানেরা, সময় সংক্ষেপ, বেশি লম্বা চওড়া করব না, যেগুলো আপনার আমার দরকার সেগুলো বলে যাই। আল্লাহর নবী দয়াল নবী যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের বয়স্ক বয়স্ক মানুষগুলো তায়েফের ছেলেগুলোকে বলছে, হাই দেখ দেখ দেখ, তোরা দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল এসেছে, দেখ পাগলের সঙ্গে যে ব্যবহার করে তোরা সেই রকম বেটা আব্দুল্লাহর বেটার সঙ্গে কর। বয়স্কদের অর্ডার পেয়ে গেছে, হুকুম পেয়ে গেছে, হাতের মধ্যে পাথর নিয়েছে, পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে আগিয়ে যায়। আল্লাহর নবীর দিকে আগিয়ে গিয়ে নিক্ষেপ করতে আরম্ভ করে, ছুটতে আরম্ভ করে দেয়। আল্লাহর নবী নূরওয়ালা, নূরওয়ালা নূর হাত দিয়ে পাথরগুলো রুখছেন, আর পবিত্র জবান থেকে বলছেন, এ তায়েফবাসীরা, এ তায়েফের ছেলেরা, এ তায়েফবাসীরা, তোমরা আমাকে মেরো না, মেরো না, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করিনি, খারাপ ব্যবহার করিনি, আমি মুহাম্মদ তোমাদের সঙ্গে কোনো অপরাধ করিনি, তোমরা আমাকে এইভাবে মেরো না। ওই তায়েফের ছেলেরা, তায়েফবাসীরা আল্লাহর নবীর কথায় কোনো কান না দিয়ে, ভুরুক্ষেপ না দিয়ে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। পাথরের ঘায়ে আল্লাহর নবী দয়ার নবী অজ্ঞান হয়ে যায়, আবার উঠে দাঁড়িয়ে আবার হাঁটেন, আবার মার আরম্ভ করে, আবার অজ্ঞান হয়ে যায়। ওই বেঈমানের বাচ্চারা, ওই মালাউনের বাচ্চারা আল্লাহর নবীকে পাগল 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 বলে যখন মারছে, আমার আল্লাহ, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, না 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 আমার হাবিব, আমি আল্লাহ বলছি পাগল নয়, ওমা সাহিবুকুম বে মাজনুন, আমি আল্লাহ বলছি আমার হাবিব পাগল নয়, পাগল নয়, আমার হাবিব যদি পাগল হয় আমি আল্লাহ আমারই পাগল।
দুবার অজ্ঞান, দুবার অজ্ঞান। বেঈমানের বাচ্চা, মালাউনের বাচ্চা, রসুল অজ্ঞান হয়ে গেছে, নাকের কাছে আগুন নিয়ে দেখছে নিঃশ্বাস চলছে কিনা, নিঃশ্বাস চলছে কিনা, তার ওপরে পাথর মারছে। ছেলে খেলা নয়,